পেশায় তিনি প্রফেসর তবুও জায়গা হয়নি নিজের গ্রামে মিলেছে মৃত্যুর হুমকি ভাবছেন নিশ্চয়ই কোন জায়গার কথা বলছি আতঙ্কের এখন একটাই নাম সন্দেশখালী আর নিজের ছেলেকে বাড়িতে রাখতে না পেরে অসহায় বাবা প্রাণকৃষ্ণ সর্দার আজ তাক বাংলাকে জানালেন সেই কষ্টের কথা কিভাবে শাহজাহান তার ছেলেকে গ্রাম ছাড়া করেছে সেই ঘটনা জানালেন তিনি যত দিন যাচ্ছে তত বেশি করে শেখ শাহজাহানের গুণের তালিকা সামনে আসছে জমি দখলের পাশাপাশি চলত স্থানীয় মহিলাদের তুলে নিয়ে গিয়ে তাদের উপর নির্মম অত্যাচার আগেই সামনে এসেছিল সেসব কথা এবার আজ তাক বাংলার ক্যামেরায় ধরা পড়ল আরও অত্যাচারের কাহিনী প্রাণকৃষ্ণ সর্দার কি বলছেন শুনে নিন তার মুখেই

এই ঘর ভাঙো হ্যাঁ আমাদের ঘরগুলো ভেঙে আপনার আপনার ছেলে চলে গেল কেন মানে পালিয়ে গেল কেন সেটা ওকে মেরে ফেল দেবে কেন কারণটা কি হ্যাঁ কারণটা কি যে ও রাজনৈতিকের বড় জিনিস ও হ্যাঁ আর এই সন্দেশখালী ভিতরে ওই হচ্ছে স্থানীয় নেতা ছিল আপনার ছেলে হ্যাঁ আপনার ছেলে স্থানীয় নেতা ছিল না নেতা টেতা না ওই

এদিকে স্থানীয় বাসিন্দা কোয়েলি সর্দার ঘুরে দেখালেন নিজের জমি সেখানেই ছিল তার ঘর বাড়ি কিন্তু সব দখল হয়ে যায় তৃণমূলের আমলে এমনটাই অভিযোগ করছেন কোয়েলি সর্দার তাদের পনেরো বিঘা জমি দখল করেছে শাহজাহান সিরাজরা মিথ্যা কেসে ফাঁসানো থেকে মহিলাদের অত্যাচার কোনো কিছুই বাদ যায়নি দু হাজার একুশের বিধানসভা ভোটের পর বেড়েছে আরও অত্যাচার পুলিশ কথা শোনেনি কিছু বললে বলেছে শাহজাহান সিরাজের কাছে যেতে

এই পুকুরটা এই পুকুরটা হ্যাঁ আমাদের ওখানে আমাদের বাড়ি ছিল ঘর ছিল ওখানে তিন চার জনের বাড়ি ছিল এইখানে আমাদের বাড়ি ছিল আমার কাকিমার বাড়ি ছিল এইটা এইখানে ঘর ভেঙে ওরা এই সব ভেঙে দিয়েছে এখানে ঘর ছিল আমাদের কাছে ছবি আছে হ্যাঁ 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 হ্যাঁ

রাজাকট করেছে আর ওই যে সব সিরাজে সাজানোর লোক এসে আমাদের ঘর দর ভাঙচুর করে সব দখল করে নিয়েছে আপনারা কি কমপ্লেন করেছেন এখন তো হেল্প ডেস্ক করেছে এখন জমা দিয়েছি এখন কি হয় দেখি হ্যাঁ হ্যাঁ আপনার নামটা কোয়েলি সর্দার আমাদের গাড়ি আমাদের ছেলেদের আমাদের ছেলেদের নামে ফলস ফেস দিয়েছে আচ্ছা আমাকে একটু জিনিস বলুন এই গাড়িগুলো দেখবেন তো গাড়িগুলো ভেঙে দিয়েছে প্রফেসর স্বপন সর্দারের গাড়ি এই যে বাইক ওনার বাড়ি এই যে ওনাকে থাকতে দেয় না এখানে উনি আসলে খুন করে দেবে বলেছেন সাজান এটা কারা ভাঙচুর করেছে এটা সিরাজ সিরাজ সাজানের লোকজন ভাঙচুর করেছে ওই যে হাবিবুল্লাহ বৈদ্য মান্নান বৈদ্য এই যে সিরাজের লোকজন আপনি বলছেন ভাঙচুর করেছে এটা কেন কারণটা কি কারণ আমরা জানি না ওনারা হঠাৎ একদিন এসে বলল যে এই জায়গাগুলো আমাদের নামে দলিল হয়ে রেকর্ড হয়ে গেছে বলে এই জায়গাগুলো সব আমাদের কেনা জায়গা আমরা আদিবাসী আমরা বাহাত্তর বছর আগে এই জায়গাগুলো কিনেছি সেই জায়গা ওরা এতদিন ওদের যদি একা থাকে এতদিন আগে কেন দখল করলো না তৃণমূল ওঠার পরে এইসব করেছে ওরা যে এখন হেল্প এটা এখন করেছে আগে করতে পারিনি আগে তো কোনো কেস নেওয়া হতো না পুলিশ তো সাজান সিরাজের কথা শুনতো আমরা তো আমরা সব পুলিশের কাছে যেতাম না আমরা সিরাজ শাহজাহানের কাছে যেতাম আর আমাদের ছেলেদের নামে ফলস কেস দিয়েছে প্রফেসর আপনারা সিরাজ শাহজাহানের কাছে হ্যাঁ সিরাজ সিরাজ আমাদের সব প্রফেসর স্বপন সর্দারকে ফলস কেস দেওয়া হয়েছে ওনার নামে রেফ কেস আছে ওনাকে এখানে থাকতে দেওয়া হয় না উনি আসলেই খুন করে দেবে বলেছেন ওই জন্য উনি আসেন না বিধানসভা ভোটের পরে উনি পালিয়ে গেছেন আর আসেন না এখানে আসলেই মেরে ফেলে দেবে সন্দেশখালীর এই মেয়েটি শোনালো তার করুণ কাহিনী গাছে বেঁধে স্বামী স্ত্রীকে তুমুল মারধর ভাঙচুর করা হয় বাড়িও তবে পুলিশও নাকি কিছু কম যায় না শাহজাহানের অত্যাচারের কথা জানিয়ে পুলিশে অভিযোগ জানাতে গেলেই অসহায় গ্রামবাসীদের নাকি আবার শেখ শাহজাহানের কাছেই পাঠিয়ে দেওয়া হতো ক্রমশ সব প্রকাশ্যে আসছে শুনলে যে কোনো সুস্থ মানুষের বুক কাঁপতে বাধ্য আর সেই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেই দিনের পর দিন কাটিয়েছেন সন্দেশখালীর বাসিন্দারা আজ তক বাংলার ক্যামেরার সামনে শোনালেন সেই সব অভিজ্ঞতার কথা জমি দখল মহিলাদের উপর অত্যাচার তো রোজকার ব্যাপার ছিল অভিযোগ জানাতে পুলিশের কাছে গেলেই নাকি সাজাহান আর তার ভাই সিরাজ নাকি কারেন্টে শক দিত গত কয়েকদিনে সন্দেশখালী কাণ্ডে তোলপাড় পড়ে গিয়েছে গোটা দেশ জুড়ে বাংলার রাজনীতিতে এই ঘটনা যথেষ্ট প্রভাব ফেলেছে সন্দেশখালীর ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল নেতা প্রায় দেড় মাস ধরে ফেরার সন্দেশখালীর বেতাজ বাদশা তিনি তা নিয়ে তোলপার রাজনৈতিক মহল প্রশ্নের মুখে রাজ্য পুলিশের ভূমিকা মামলার জল গড়িয়েছে আদালতেও কেন শাহজাহানকে ধরতে পারছে না পুলিশ তা নিয়ে বিভিন্ন মহলে উঠেছে প্রশ্ন এ বিষয়ে ওই এলাকা থেকে কি প্রতিবেদন উঠে আসছে দেখে নিন বেদমজুরে যেখানে যাওয়া হচ্ছে যেখানে যেখানে যাওয়া হচ্ছে সেখানে কিন্তু সিরাজের নাম সবথেকে বেশি উঠে আসছে সন্দেশখালী আইল্যান্ডে ছিল শিবু হাজরা উত্তম সর্দার আর এইখানে কিন্তু সিরাজের কথা উঠে আসছে এই বাড়িটা যার যাদের বাড়ি তাদের দাবি যে এই যে জমিটা সেইটা কিন্তু সিরাজের দ্বারা এটাকে পুরোপুরি নিয়ে নেওয়া হয় এইটা আর তার পাশেরটা এরকম প্রচুর দাবি কিন্তু প্রচুর লোকজন সিরাজের এগেনস্টে করছে যে বেদমজুরকে নিজের দাপটে নিয়ে সে পুরো বেডমজুর এলাকা চালাতো শাহজাহানের ভাই সিরাজের এগেনস্টে কিন্তু একটা এফআইআর অব্দি হয়েছে বেদমজুরে যেখানে থাকুন আজ তাক বাংলা